প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, বই ইত্যাদি নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন আনন্দলোকে। আমাদের এবারের আলোচনার বিষয় আমরা স্থির করেছি বই মেলায় বই বাছাই। যদিও ফেব্রুয়ারির বই মেলা আসতে আরও কয়েক মাস দেরি আছে, তবু আমরা একটু অগ্রিমে আলোচনাটা করতে চাই এই জন্যে যে আমরা লক্ষ্য করেছি প্রতি বছর এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। অনেকে নানান সাক্ষাৎকারে তাদের এই সমস্যার কথা বলেন, কিন্তু আমরা এর কোনো সমাধান খুঁজে পাই না। সেটা হলো, আপনারা সবাই জানেন যে বই মেলায় প্রায় 5-6 হাজার বই প্রকাশিত হয়, তবে প্রতিষ্ঠিত জনপ্রিয় যারা লেখক আছেন তাদের বইয়ের ক্রেতার অভাব নেই। ক্রেতারা তাদের প্রিয় লেখকের বই কিনতে চলে যায়, নির্দিষ্ট স্টল আছে, সেসব স্টলে তারা সে বই কেনে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যারা ততটা পরিচিত নয়, যারা ততটা জনপ্রিয় নয়, তা যারা এখনও প্রতিষ্ঠিত হয়নি, যারা দীর্ঘদিন ধরে বই লিখছেন না, নবীন লেখক, প্রতি সম্ভাবনাময় লেখক, বিভিন্ন রকমের বৈচিত্র্যময় বিষয় নিয়ে যারা লিখছে, শুধু গল্প উপন্যাস নয়, তাদের বইও কিন্তু বই মেলায় প্রচুর নিয়ে আসে প্রকাশকরা। এখন একজন পাঠক এই বই মেলায় গিয়ে কীভাবে একটা ভালো বই বাছাই করবেন, অথবা ঢাকার বাইরে থেকে যখন একজন লাইব্রেরিয়ান তাদের কলেজের জন্য, স্কুলের জন্য বা লাইব্রেরির জন্য বই কেনার জন্য বই মেলায় আসেন, তখন কী মানদণ্ডে তিনি বই বাছাই করবেন? আমি কিন্তু আগেই বলেছি যে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত লেখকদের নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা হলো সম্ভাবনাময় নবীন লেখকদের নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্রাবন্ধিক জনাব ইফতেখারুল ইসলাম এবং বিশিষ্ট কবি ডক্টর মোহাম্মদ সামাত। তারা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চার সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে বই মেলায়ও তাদের আনাগোড়া রয়েছে, তারা এই সমস্যা সম্পর্কে অবহিত। আমরা একটু শুনব তাদের দিক থেকে কোনো সমাধান আছে কি না, তারা কোনো পরামর্শ দিতে পারে কিনা। প্রথমে জনাব ইফতেখারুল ইসলাম, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? বই মেলায় বই বাছাই করে নেওয়াটা কিন্তু গণমানুষের সমস্যা না, এটা খুব অল্প সংখ্যক মানুষের সমস্যা। কারণ বইমেলায় যদিও জনসমাগম হয় প্রচুর, কিন্তু নির্দিষ্ট সংখ্যক ভালো বই কেনা হয় কিন্তু খুব অল্পই, এবং যারা কেনেন তারা কোনো না কোনোভাবে একটা পথ খুঁজে নেন। আমরা জানি যে এ বিষয়ে আরও কিছু কাজ করণীয় আছে আমাদের সকলের জন্যই। এই সময়টাতে আপনারা জানেন যে প্রায় প্রতিটি দৈনিক সংবাদপত্রে নতুন বইয়ের খবরাখবর দেওয়া হয়, এবং সেটা শুধু জনপ্রিয় লেখকদের বহুল প্রচারিত বইয়ের খবর না, অন্যান্য বইয়ের খবরও সেখানে ছাপা হয়। যে বিচিত্র বিষয়ে যে সমস্ত বই বেরোয়, প্রবন্ধর বই বা অন্যান্য লেখা, এইসব বইয়ের খবর সেখানে পাওয়া যায়। যেখানে এই বই সম্পর্কে আরও বেশি জানার সম্ভাবনা ছিল সেই কাজটা ভালোভাবে করা হয়নি, এটা আমরা সকলেই জানি। বাংলা একাডেমির ওয়েবসাইট কিংবা বইমেলার ওয়েবসাইট যে অবস্থায় থাকে, এটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানগুলো সম্ভবত এই বিষয়ে আর কোনো অধিকতর সক্ষমতা বা সমসাময়িক কালে ছোটদের মধ্যে, মানে বালক বালিকাদের মধ্যে যে ধরনের সক্ষমতা আছে সেই ধরনের সক্ষমতা তারা কখনো দেখাতে পারেনি। তবে বইয়ের কিন্তু অন্য কিছু জায়গা আছে যেখানে বই সম্পর্কে জানা যায়। কিছু সাহিত্য বিষয়ক অনলাইন পোর্টাল আছে যেখানে আমি বই সম্পর্কে জানতে পারি, কিছু কিছু ফেসবুক পেজ আছে, এখনকার পাঠকরা সেখানে বিভিন্ন বই সম্পর্কে মতামত দেন। আর আসলে নতুন লেখকের বই, নতুন বিষয়ের বই, নতুন ধরনের বই সম্পর্কে আমি অন্যের কাছ থেকে যদি শুনি এবং যে পাঠকের ব্যাপারে আমার আস্থা আছে, সেই পাঠক যদি আমাকে একটি বইয়ের ব্যাপারে বলে, আপনি যদি আমাকে একটি বই সম্পর্কে বলেন, তাহলে আমি নিশ্চয়ই কিছুটা প্রণোদনা পাবো সেই বইটি কিনে আনার জন্য। ধন্যবাদ ইফতেখারুল ইসলাম। ডক্টর মোহাম্মদ সামাত, আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আমি বই সম্পর্কে আসলে রবীন্দ্রনাথের একটু উদ্ধৃতি দিই প্লিজ। যে রবীন্দ্রনাথ বলেছেন তার লাইব্রেরি প্রবন্ধে, বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে, কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে, আকাশের দৈব বাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে, কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে, অতল স্পর্শ কাল সমুদ্রের উপর কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। এই যে রবীন্দ্রনাথের কথাটা যে বই সম্পর্কে,
যে বই আমরা কিভাবে বাছাই করব মেলায়, যেমন সেই বিষয়ে আমার একটা মানে নিজস্ব অভিজ্ঞতার কথা বল, আপনি বলেছেন যে বই মেলা যেগুলো আমাদের প্রধানত এখানে বাংলাদেশে একুশের বই মেলা, তারপরে আমি ফ্র্যাঙ্কফুর্ট বই মেলায় যাইনি, গোথেনবার্গ বই মেলায় আমি দুইবার গেছি সুইডেনের, তারপরে কলকাতা বই মেলাতেও আমরা কয়েকবার গেছি। এছাড়া এখন বই মেলাগুলো এই পাবলিক লাইব্রেরিতে হয়তো কোনো একটা প্রকাশনী বই মেলা করে, তো বই মেলার বই বাছাইয়ের ব্যাপারে আমি যেটা বলবো যে যেটা ইফতেখার ভাই বললেন যে পত্রিকায় তো একটা নিউজ আসে এবং কোনো কোনো বইয়ের যে ফ্ল্যাপে যেমন পরিচিতি থাকে বা ফ্ল্যাপ থেকে তুলে যেটা পরিচিতি দেয় সেই পরিচিতিটা আমরা পড়তে পারি। যেমন বইমেলার সময় আমি ফেব্রুয়ারি এক তারিখ থেকে দুই তিনটা কাগজের এই এই অংশটা কেটে রাখি, কেটে রেখে আমি বইগুলো দেখতে থাকি, কার লেখা, কার বই, কী বই, বিষয় কী, এগুলো মানুষ স্থির করতে পারে। তবে বইয়ের বিষয় সম্পর্কে আমার একটা নীরজচন্দ্র চৌধুরী একটা কথা মনে পড়লো, পৃথিবীতে লেখক হইল দুই প্রকার, পাগল লেখক ও ছাগল লেখক। এই ছাগল লেখক হলো যে যার শিরোনাম দেখলেই ভিতরে কী আছে এটা বোঝা যায়, যে এই বইয়ের শিরোনাম দেখলেই ভিতরে কী আছে। আর নীরজচন্দ্র চৌধুরীর বই বাঙালি জীবনের রমণী, এই বই যখন নাম দেখলাম তখন মনে হয় আপাত দৃষ্টি রাজা রাজরা জমিদার, তো পরে দেখা গেলো যে না, এই বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রের যে নারী চরিত্রগুলো আছে এগুলো একটা তুলনামূলক আলোচনা। আর আমার আইডিয়াটা হলো যে বাঙালি জীবনে কীভাবে রমণীদের সাথে তাদের সম্পর্ক সংঘর্ষ, এটা এই যে পাগল লেখক মানে একটা নিষ্ঠাবান লেখক, এই নিষ্ঠাবান লেখকের বই যদি আমরা খুঁজতে যাই তাহলে নীরজশীল চৌধুরীর কথা মনে রাখতে হবে। আর আপনি যেটা বলেছেন যে বড় লেখক এবং ছোট লেখক বা প্রতিষ্ঠিত লেখক, এটাও না, এটাও আসলে ই আছে একটা কথা বিমল মিত্রের যে বড় লেখকদের লেখা পরে হচ্ছে কম্পোজিটর আর প্রুফ রিডার, আর ছোট লেখকদের লেখা সম্পাদক একটু পরে। তো বলছে এতে সম্পাদনার দায় কমে বটে কিন্তু লেখার উপর বড় অবিচার করা হয়, কাজে লেখা কোনটা ভালো, লালনের তো লেখা বেরোই নেই বা জীবন দাসের কবিতার বই ওই সময় কোনো বিক্রি হয়নি কিন্তু কত বড় কবি এখন এটা দেখা যাচ্ছে। কাজেই এই জন্য যেটা ইফতেখার ভাই বলছে আলোচনা পড়া দরকার, যারা ভালো বই সম্পর্কে জানেন পড়েন, আমাদের সমাজে অনেক পণ্ডিতজন আছেন, যেমন লাইব্রেরির কথা আপনি বলেছেন যে লাইব্রেরিতে যারা পড়তে আসে তাদের ডেকে, আরও পণ্ডিতজনদের ডেকে, বিভিন্ন বিষয়ে যারা পড়াশোনা করেন লিখেন তাদের ডেকে, কোন কোন বিষয়ের উপর কী কী ভালো বই আছে সারা দেশেই লাইব্রেরিতে একটা আলোচনা সভা বা ওয়ার্কশপ মতো করতে পারি আমরা। বাংলা একাডেমির কথা উনি বলেছেন যে বাংলা একাডেমি এ গ্রেড বি গ্রেড এগুলো করতে চায় কিন্তু কাদের দিয়ে করবে, কীভাবে করবে সেটা কিন্তু স্পষ্ট না। আর বর্তমানে যে প্রযুক্তির যুগে আমার তো যেমন ফেসবুক নাই, এটা অনেকে বিশ্বাসও করতে চায় না, কিন্তু আমি তো কম্পিউটারে বসি বা অনলাইন দেখি, রকমারি বইয়ের দোকান এটা সেটা নানান কিছু আমরা দেখি, এগুলো বর্তমান প্রজন্ম কিন্তু ফেসবুকের সাথে যুক্ত, ফেসবুকের অনেক কিছু আমাদের অনেকের পছন্দ না, কিন্তু বইয়ের বিষয়টা যদি সামনে আনে, বইগুলোর কথা বলে, একজনে পড়ে যদি আর বলে যে এই বইটা ভালো এই কারণে ভালো, সেইভাবে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে বই বাছাই আরও সহজ হবে। আর আমার একজন শিক্ষক ছিলেন প্রফেসর আর কে হ্যাপসুর, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স বোম্বেতে, উনি ক্লাসে এই আটটা দশটা বই নিয়ে আসেন, পাঠ্য বই এবং রেফারেন্স বই, আর এই আমাদের রঙ্গলাল সেন স্যারকে আমি দেখেছি দুই তিনটা বই আনতে, এবং হ্যাপসুর একটা বইয়ের এক পৃষ্ঠা প্রয়োজন, এটা বলতে এই এক পৃষ্ঠা পড়তে হবে তোমাকে, এটা বোম্বে ইউনিভার্সিটি ওল্ড ক্যাম্পাসে লাইব্রেরিতে আছে, এইটা টাটা ইনস্টিটিউট আইআইপিএসে আছে, এটা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে আছে, এইভাবে এই যে একজন শিক্ষকেরও ভূমিকা আছে বই নির্বাচনে, যদি সত্যিকারের শিক্ষক হন এবং তিনি নিজে পড়েন এবং ছাত্রদের তিনি পড়েন উচ্চশিক্ষা লেভেলে, আর নিচের লেভেলে যারা শিশু সাহিত্যিক আছে, শিশু একাডেমি আছে, তারা যদি এই আয়োজন করে আলোচনার এবং কোনটা ভালো বই পুরস্কার পায় যেগুলো বই সেগুলো নিয়ে আসলে আমরা সামনে গেলে বাছাই করা একটু সহজ হবে। ধন্যবাদ কবি মোহাম্মদ সামাদ। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এসেছি আমাদের আলোচনায় আনন্দলোকে অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় বই মেলায় বই বাছাই। আমাদের সঙ্গে আছেন জনাব ইফতেখারুল ইসলাম ও ডক্টর মোহাম্মদ সামাদ। আমি জনাব ইফতেখারের কাছে যাচ্ছি আবার। আপনি বলছিলেন ওয়েবসাইট, তারপরে ফেসবুক ইত্যাদির মাধ্যমে বইয়ের গুণাগুণ সম্পর্কে অনেকে জানতে পারে, কিন্তু এটাও তো সত্য যে এগুলোর চর্চা করার মতো পাঠক খুব বেশি নেই। অনেক সাধারণ পাঠক আছে, জেলা উপজেলা শহরের লাইব্রেরি লাইব্রেরিয়ান আছে, যারা এগুলোর
ব্যবহার অতটা ঠিকমতো করতে পারে না। তারা শুধু কিছু টাকা হাতে নিয়ে ঢাকায় আসে, বইমেলায় আসে, যে 1 লক্ষ টাকা দিয়েছে তার বোর্ড তাকে যে 1 লক্ষ টাকার বই নিয়ে কিনে নিয়ে যেতে বলেছে। তার পক্ষে কিন্তু ওই প্রতিষ্ঠিত লেখকদের জন্য 30% ধরে নিলাম যে কেনাটা সহজ, বাকি 70% টাকা দিয়ে বই কেনা ওই লাইব্রেরিয়ানের জন্য কিন্তু একটা কঠিন কাজ। তাকে আমরা কিভাবে সহায়তা করতে পারি? আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে বইমেলা চলাকালে যখন এই অনুষ্ঠানগুলো হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে, তাতে কিন্তু আমরা সকলে যথাযথ মনোযোগ দিয়ে অংশ নিতে পারি না, কারণ বইমেলার একটা আলাদা আবহ আছে। আপনি জানেন, আপনি নিজেও বইমেলায় প্রায় প্রতিদিন যান হয়তো, কিন্তু সবসময় কিন্তু বাংলা একাডেমির এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না। যদি পাঠকের জন্য লাইব্রেরি থেকে যারা আসবেন, বিশেষ করে তাদের জন্য একটা বা দুটো অধিবেশন, এই অনুষ্ঠানগুলো যদি জানুয়ারি মাসে আমরা আয়োজন করতে পারি বাংলা একাডেমি অথবা অন্য কোনো প্রতিষ্ঠান, জাতীয় গ্রন্থকেন্দ্র করতে পারে, জাতীয় গ্রন্থকেন্দ্র, আপনি জানেন যে আমাদের কম বয়সে আমরা এই প্রতিষ্ঠান থেকে কতটা লাভবান হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে, বইয়ের প্রকাশনা উৎসব বা অন্য অনেক ধরনের কবিতা পাঠ, এই সমস্ত অনুষ্ঠান। তো তারা ইচ্ছে করলে যে বাংলা একাডেমি বইমেলা করছে, ঠিক আছে, গ্রন্থমেলা একটা সেমিনারের আয়োজন করলো, বইমেলা শুরু হওয়ারও 15 দিন আগে যে কী করে আপনি বই বাছাই করবেন, কীভাবে আপনি নতুন বই বা নতুন লেখককে মূল্যায়ন করবেন, গত 1 বছরে প্রকাশিত ও গল্প, উপন্যাস, কবিতা, জি, প্রবন্ধের বই, সমালোচনা সাহিত্য, বিভিন্ন অধিবেশন করতে পারে, এই এই নিয়ে কিছু অধিবেশন, এবং সেটা বইমেলার আগেই জানুয়ারি মাসে প্রস্তুতিমূলক, যে এবারের বইমেলায় নতুন কোন লেখকের নতুন কোন সম্ভাবনাময় বই আসার কথা, এটা কোনো প্রকাশক এসেও সেখানে বলতে পারে, ইচ্ছে করলে, এবং কনফার্ম হতে হবে যেগুলো আসছে। জি, তো এই ধরনের একটা সেমিনার বা আলোচনা যদি বইমেলা শুরু হওয়ার কিছুটা আগে, জানুয়ারি 2 মাস আগে করলে হবে না, না জানুয়ারি হয়তো 15 দিন আগে করা যেতে পারে, যদি সেখানে আলোচনা হয়, কোনো কোনো লাইব্রেরিয়ান, কোনো কোনো পাঠক সেখানে অংশ নেবেন, কিন্তু বাকিরা সবাই এর সংবাদ পত্রিকায় পাবেন কিন্তু, কারণ আমি নিশ্চিত যে যদি এরকম একটা গুরুত্বপূর্ণ আয়োজন হয় তার খবর আবার সবগুলো পত্রিকার সাহিত্য পাতায় অথবা স্বাভাবিক নিউজের পাতায়, খবরের পাতায়ও এটা ছাপবেন, আগ্রহ নিয়ে ছাপবেন, তো সেখান থেকেও দূরের কোনো শহরে একটা ছোট লাইব্রেরি একজন লাইব্রেরিয়ান কিন্তু এই খবরটা, এবং শুধু লাইব্রেরিয়ান না, এটাতে সাধারণ পাঠকও উপকৃত হবে। ধন্যবাদ ইফতেখার। ডক্টর সামাদ, এটা উনি যে আইডিয়াটা, হ্যাঁ এই আইডিয়াটা খুবই সুন্দর, কারণ আমি প্রসঙ্গত বলি, আপনি অবাক হইতে হয় যে এই গোথেনবার্গ যে বুক ফেয়ার, এটা প্রতি বছরই তো হয়, সেই বছরে এখানে 450 সেমিনার হয় একটা মেলার মধ্যে, 450, এবং এই পর্যন্ত এই মেলায় ট্রান্সট্রমার সহ 20 জন নোবেলজয়ী লেখক এই মেলায় অংশগ্রহণ করেছেন, ওদের ইয়েতে আছে, আমিও 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই যে 450 হলো মেলা চলাকালীন, তার মানে কোন বই কি, সব জায়গায় একটা সেমিনার, ছোটো 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 আলোচনা করছে, কোথাও বেশি কোথাও কম, তো এইভাবে এর মধ্যে যে বইগুলো কিন্তু বের হয়ে যায় যে কোন বইটা ভালো, কোন বইটা, কোন সাবজেক্টের বই বলো, কোন বিষয়ের বই, এটা একটা সুন্দর। এবং আমাদের দেশে যেহেতু এরকম বড় গোছানো মেলা করা অত অসুবিধা, সেমিনার করার সুযোগ নাই এখানে ওইখানে, বা বিভিন্ন স্পেসেরও একটা প্রবলেম আছে, স্পেসের প্রবলেম আমাদের এখানে নেই, আমরা স্পেস ব্যবহারের প্রবলেম আছে, স্পেস ব্যবহার করতে শিখি নাই। আরেকটা জিনিস, মুদ্রিত বইয়ের যে তালিকা, বইমেলায় যখন আমি যাব, মফস্বল থেকে আমি আসলাম 1 লক্ষ টাকা নিয়ে, প্রতিষ্ঠিত কিছু বই ওখানে ঠিক করে আসলাম, এরপরে প্রত্যেকটা পাবলিশার কিন্তু এখন তাদের বইয়ের একটা তালিকা করে, কী কী বই, হ্যাঁ ক্যাটালগ করে, যে সাহিত্য, কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, এরকম মুক্তিযুদ্ধের বই, এরকম আলাদা আলাদা, এগুলো আগে সংগ্রহ করা উচিত। প্রথম দিন গিয়েই টাকা নিয়ে বই কিনে নিয়ে আসলাম তা না, যেটা আমি নিজে যেটা করি, সবগুলো নেই, তারপর দাগ দিই, আর আমার একটা সামর্থ্যেরও ব্যাপার আছে, বাজেট আছে, বাজেট আছে, এর মধ্যে থেকে দাগ দিয়া তারপর ঠিক করে 1-2 দিন পরে আবার গিয়া, বা যখন কোনটা বের হলো ওই সব পাবলিশারে গিয়া, মানে খুঁজে খুঁজে বই কেনার একটা মানে চিন্তা মানুষের মতো তৈরি করা। আর বাংলা একাডেমি বা গ্রন্থকেন্দ্র, আমরা তো গ্রন্থকেন্দ্রের কবিতা শুনতে গেছি আমাদের ছাত্র জীবনে, তারপরে এই যে আপনার পল্টন এখানে ছিল, আমেরিকান কালচারাল সেন্টার পল্টন ছিল না এখানে, যেখানে হ্যাঁ হোটেল হয়ে গেছে, তো সেখানে আমরা কবিতা শুনতে গেছি, বই দেখতে গেছি। সুতরাং মানুষের আগ্রহেরও ব্যাপার আছে, নিজেদের আগ্রহ তৈরি করা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় আগ্রহ তৈরি করা,
আর এইভাবে বইয়ের তালিকা তৈরি করা, বলা, আলোচনা করা, ইচ্ছা করলে ওই স্কুলের বা যেই বিশ্ববিদ্যালয়ের বা যেই কলেজের লাইব্রেরিয়ান ঢাকায় আসবেন, তিনি আসার আগে বিভিন্ন সাবজেক্টের একটা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশোনা করে বেশি, লেখালেখি করে, তাদের নিয়ে একটা আলোচনা করে আসলেও কিন্তু সেটা এখানে এসে। ধন্যবাদ জনাব সামাদ। আমি জনাব সাহেবের কাছে আরেকটা প্রসঙ্গ যাই, সেটা হলো ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো সাহিত্য পাতা এই ব্যাপারে একটা ভূমিকা পালন করতে পারতো, কিন্তু আমার ধারণা সেই ভূমিকা তারা পালন করছে না। আপনার কী মনে হয়? এই পত্রিকাগুলো একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু কালক্রমে পত্রিকাগুলো বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, তারা নিজেরা প্রকাশনা ব্যবসার সঙ্গেও জড়িত। সেটা আরেকটা সমস্যা এবং তাতে কোনো ক্ষতি হয়নি, কারণ তারা বড় প্রকাশনা সংস্থা হিসেবে ভালো ভালো বই প্রকাশ করছেন। কিন্তু তারা যখন তাদের সাহিত্য পাতায় দশটি নির্বাচিত বই সম্পর্কে পরিচিতি দিচ্ছেন, সেখানে পাঠক হিসেবে আমি কিন্তু একটা সামঞ্জস্যের অভাব দেখতে পাই। সে কারণে সাহিত্য পাতার যে গুরুত্ব এই সময় থাকতে পারত সেটা কিন্তু এখন আর নেই। তবে বইমেলার বই বা বই বেছে নেওয়া বিষয়ে কোনো আলোচনাই সম্পূর্ণ হবে না যদি আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্ভাব্য ভূমিকা বা বর্তমান ভূমিকা নিয়ে কথা না বলি। আমি মনে করি এ বিষয়ে কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ আপনি জানেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ছোটদের স্কুল কলেজের বিভিন্ন ধরনের কর্মসূচির জন্য প্রচুর পরিমাণে বই কেনে। এবং আমি নিশ্চিত যে আমাদের প্রিয় শিক্ষক এবং পথপ্রদর্শক আবদুল্লাহ আবু সাইদ স্যারের তত্ত্বাবধানে সেখানে একটা খুবই ভালো পদ্ধতি সক্রিয় আছে বই নির্বাচনের, এবং এই পদ্ধতিটা সম্পর্কে যদি আমরা আরেকটু অবহিত হই, আমাদের যারা লাইব্রেরিয়ান যারা বই নির্বাচন করবেন তারা যদি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গেও একটু সম্পৃক্ত থাকেন, তাহলে সেখান থেকে কিছুটা প্রভাবিত হতে পারেন, তাদের কাছ থেকে কিছুটা জেনে নিতে পারেন যে তারা কীভাবে বই নির্বাচন করেন। ধন্যবাদ জনাব ইফতেখার। ডক্টর সামাদ, আরেকটা সমস্যার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। যেমন আমি লক্ষ্য করেছি বইমেলার সময় আমাদের প্রকাশকরা তাদের পরিকল্পনার অভাবে হয়তো 28শে ফেব্রুয়ারিতে গিয়েও নতুন বই বের করে, সেটা কিন্তু পাঠক বা লাইব্রেরিয়ান প্রতি অবিচার করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও এটা একটা কঠিন কাজ, যে 1 ফেব্রুয়ারির পরে কোনো বই আসবে না। এটার একটা সুন্দর প্রস্তাব আপনার। পৃথিবীর যে কোনো দেশে একটা বই প্রকাশ করতে গেলে ভালো পাবলিশার যেগুলো আছে তাদের একটা সম্পাদনা পরিষদ আছে, এবং সেই সম্পাদনা পরিষদ না যতক্ষণ ছাড়বে বইকে ক্লিয়ার করবে তার আগে কিন্তু তারা বই বের করতে পারে না। বাংলাদেশের সমস্যা হলো মূল সম্পাদনা পরিষদে, অর্থাৎ যে বই বের হবে এটা কারা এই যে ছাড় করলো, কারা এই বই প্রকাশের জন্য অনুমোদন করলো বা এটাকে পছন্দ করলো, সেই সুযোগ নেই। ফলে যে কোনো দিন বই ছেপে নিয়ে যায় বা বই তৈরি করে নিয়ে পাবলিশারের নামে নিজেরও দিয়ে দেয়, এই জিনিসটা সরকারিভাবে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং সংস্কৃতি মন্ত্রণালয় এদের একটা পলিসি থাকতে হবে। আমরা টেলিভিশনে বলবো, কিন্তু তারপরে একটা পলিসি থাকতে হবে, তাই নাইলে এই জ্ঞানের দৈন্য দিন দিন বাড়তে থাকবে একটা জাতির মধ্যে। এই জন্য পাঠক যদি নতুন বই খুঁজতে যায় সে যদি এখন 28শে ফেব্রুয়ারি বই বের করে, এটা হবে না, না এটা কখনোই হবে না। কারণ ওই যে জেলা শহর বা উপজেলা শহরের লাইব্রেরিয়ান উনি কিন্তু একবারই আসবেন। হ্যাঁ, একবারই আসবেন, প্রথম দিকেই আসে শুরু করে। আচ্ছা ধরুন সে মাঝামাঝি আসলো, কিন্তু দেখা গেল যে তারপরে অনেক ভালো বই বেরিয়েছে, তো সেটা তো লাইব্রেরিয়ান কিনতে পারলো। আরও দুর্ভাগ্যের বিষয় যে পরবর্তী বছরে কিন্তু বেশিরভাগ পাঠক এমনকি লাইব্রেরিয়ানরাও নতুন বই খুঁজতে শুরু করেন, তারা কিন্তু আগের বছরের শেষ দিন বেরোনো কোনো বই খোঁজেন না। এটা আরেকটা সমস্যা। ধন্যবাদ জনাব ইফতেখারুল ইসলাম, ধন্যবাদ কবি মোহাম্মদ সামাদ। প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানে নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম বইমেলায় বই বাছাই, যদিও বইমেলা আসতে আরও কয়েক মাস দেরি আছে, কিন্তু আমরা মনে করি যে এটা বইমেলার একটা সমস্যা, বিশেষ করে নতুন লেখকের বই, সম্ভাবনাময় লেখকের বই, যেসব লেখক তেমন পরিচিতি অর্জন করেনি তাদের বই বাছাই করা একজন সাধারণ পাঠক বা একজন সাধারণ লাইব্রেরিয়ানের পক্ষে খুব শক্ত কাজ। সেজন্য আজকে আমাদের দুজন সম্মানিত আলোচক অনেকগুলো পরামর্শ দিয়েছেন, অনেকগুলো সুপারিশ করেছেন। বিশেষ করে আমি উল্লেখ করব যে ইফতেখারুল ইসলাম জাতীয় গ্রন্থকেন্দ্রকে সক্রিয় হয়ে কতগুলো কাজ করার যে প্রস্তাব দিয়েছেন এবং সেটা জানুয়ারি মাসে করা সম্ভব, সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন করা যায়, একটু পরিকল্পনা করতে হবে সেটার জন্যে, তাহলে আমার মনে হয় সাধারণ পাঠক এবং লাইব্রেরিয়ানরা একটা দিক নির্দেশনা পাবেন। আর বিভিন্ন দৈনিক পত্রিকার সাহিত্য পাতাগুলো যদি পরিকল্পনা করে 6 মাস আগে থেকে একটু খোঁজ খবর দিতে থাকে,
যে এবছর কী ধরনের বই বেরোচ্ছে, গল্পের বই কেমন বেরোচ্ছে, কবিতার বই কেমন বেরোচ্ছে, উপন্যাস কেমন বেরোচ্ছে, জীবনী, আত্মজীবনী, সমালোচনা, সাহিত্য, ভ্রমণ কাহিনী, এগুলো সম্পর্কে যদি পরিচিতি দিতে থাকে এবং মন্তব্য করতে থাকে, তাহলে সাধারণ পাঠক একটা ছোটোখাটো গাইডলাইন পেতে পারে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই নির্বাচনের যে পদ্ধতির কথা ইফতেখার বলেছেন, সেটাও খুব ইন্টারেস্টিং। এখানে কবি মোহাম্মদ সামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন। আরেকটা প্রস্তাব যেটা আলোচনা প্রসঙ্গে আমি উল্লেখ করেছি, সমর্থন করেছে আমাদের সম্মানিত আলোচকরা, সেটা হলো বই মেলায় নতুন বই ফেব্রুয়ারির 1 তারিখের পরে যেন আর না আসে, যাতে একজন পাঠক বুঝতে পারে, একজন লাইব্রেরিয়ান যেন বুঝতে পারে এইগুলোই হচ্ছে এবছরের নতুন বই এবং আগামী বছর আবার নতুন বই বেরোবে। এখন ফেব্রুয়ারির 25 তারিখের পরও যদি বই বেরোতে থাকে, সেটা একজন পাঠকের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। কাজে অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে বই সম্পর্কে যারা আগ্রহী, বই সম্পর্কে বিভিন্ন ফোরামের যারা নেতৃবৃন্দ, তারা আরও আলোচনার আয়োজন করে এ বিষয়ে আরও গঠনমূলক সুপারিশ নিতে পারে। আমরা আশা করি বইমেলায় বই বাছাইয়ের একটা গাইডলাইন আমরা যেন অচিরেই পাই বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিশেষ করে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থা, তাদের কাছ থেকে। সেই জন্যই আমাদের এই আয়োজন আজকের আনন্দলোকে অনুষ্ঠানে আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।